আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা মুমিনদের জন্য তৈরি করে রেখেছেন চিরসুখের আবাসন জান্নাত। এ জান্নাত কেমন তার বর্ণনা আল্লাহ তাআলা কুরআন মাজিদে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সবিস্তারে বর্ণনা করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার 70,000 উম্মত একসঙ্গে জান্নাতে প্রবেশ করবে, তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। জান্নাত কেমন? জান্নাত আরবি শব্দ, এর অর্থ উত্থান বা বাগান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি, কোনো কান শুনেনি এবং কোনো মানুষের মনে এ সম্পর্কে কোনো ধারণাও জন্মায়নি। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে মুমিনদের জন্য মতির গাঁথুনি করা একটি তাঁবু আছে, এর উচ্চতা 30 মাইল। এর প্রত্যেক কোণে মুমিনদের জন্য এমন নারীরা থাকবে যাদের কেউ দেখেনি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন একটি বৃক্ষ রয়েছে, কোনো সোয়ারি তার ছায়ায় 100 বছর ধরে চললেও তা অতিক্রম করতে পারবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের সুকবর দিন, তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার পদদেশের নহরসমূহ প্রবহমান থাকবে। যখনই তাদের ফলমূল খেতে দেওয়া হবে তারা বলবে, এরূপ ফলই তো আগে আমাদের দেওয়া হতো। তাদের বাহ্যিক দৃষ্টিতে একই ধরনের ফলমূল দেওয়া হবে, তবে স্বাদ হবে ভিন্ন। আর সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গী, তারা সেখানে অনন্তকাল বসবাস করবে। জান্নাতে থাকবে 4টি নদী, একটি পানির, একটি মধুর, একটি দুধের এবং একটি শরাবের। কেমন হবে জান্নাতের আকৃতি? আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশকারী প্রথম দলের চেহারা হবে 14 তারিখের চন্দ্রের মতো। জান্নাতে তাদের তুতু আসবে না, নাকে সর্দি জড়াবে না, মলত্যাগ করতে হবে না, তাদের ঘাম থেকে মেশকের মতো সুগন্ধি হবে। প্রত্যেকে 2 জন করে এমন স্ত্রী পাবে, অত্যাধিক সৌন্দর্যের কারণে তাদের মাংস ভেদ করে হাড়ের ভেতরের মজ্জাও দেখা যাবে। জান্নাতীদের মধ্যে মতভেদ দেখা দেবে না, পারস্পরিক হিংসা বিদ্বেষ সৃষ্টি হবে না, সবাই এক মন এক প্রাণ হয়ে থাকবে। সকাল বিকাল তারা আল্লাহর পবিত্রতা ঘোষণায় রত থাকবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, জান্নাতীরা অসুস্থ হবে না, কখনো তাদের নাকে সর্দি জড়াবে না, তুতো আসবে না, তাদের বাসন হবে সোনা ও রূপার, চিরুনি হবে স্বর্ণ নির্মিত, তাদের আংটিসমূহ মুক্তার মতো চিকচিক করতে থাকবে। জান্নাতীরা হবে 33 বছরের যুবক যুবতী, দৈর্ঘ্য হবে 60 হাত। জান্নাতীরা অতি উজ্জ্বল চেহারার অধিকারী, জান্নাতে যে ফলমূল দেওয়া হবে তা দেখতে একরকম হলেও স্বাদে গন্ধে হবে ভিন্নতর ও বৈচিত্র্যময়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা পরিধান করবে চিকন ও পুরু রেশমের বস্ত্র এবং মুখোমুখি হয়ে গদিতে বসবে। কেমন হবে জান্নাতি হুর? জান্নাতি রমণীদের কুরআনের ভাষায় বলা হয় হুর। এ শব্দটি কুরআন মাজিদের 4টি সুরায় ব্যবহৃত হয়েছে। প্রথমত সুরা দুঘানের 54 নং আয়াতে বলা হয়েছে, আমি তাদের অনতলুছনা স্ত্রী দেব। দ্বিতীয়ত সুরা তুরের 20 নং আয়াতে বলা হয়েছে, তারা সারিবদ্ধ সিংহাসনে হেলান দিয়ে বসবে, আমি তাদের অনতলোচনা হুরদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। তৃতীয়ত সুরা আর রহমানের 72 নং আয়াতে বলা হয়েছে, জান্নাতীদের জন্য রয়েছে তাবুতে অবস্থানকারিণী হুরগণ। চতুর্থ সুরা ওয়াকেয়ার 22-37 নং আয়াতে বলা হয়েছে, জান্নাতে থাকবে অনতয়না হুরগণ, যারা অবরণে রক্ষিত মুতির মতো, তারা যা কিছু করত তার পুরস্কার স্বরূপ, তারা তথায় অভান্তরে ও কোনো পাপ বাক্য শুনবে না, শুনবে সালাম আর সালাম, শান্তি ও শান্তি। যারা ডান দিকের দল, কত ভাগ্যবান ডান দিকের দল, তারা থাকবে এমন উত্থানে যেখানে আছে কাঁটাবিহীন কুলবৃক্ষ এবং কাঁধি কাঁধি কলা এবং দীর্ঘ ছায়া আর সাদা প্রবাহিত নদী ও
প্রচুর ফলমূল, যা শেষ হওয়ার নয় এবং নিষিদ্ধ নয়, আর থাকবে সমুন্নত সজ্জায়। আমি জান্নাতি হুরদের বিশেষ রূপে সৃষ্টি করেছি, তাদের করেছি চিরকুমারী, কামিনী, সমবয়স্কা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতি রমণীদের চার রঙে সৃষ্টি করা হয়েছে, যেমন সাদা, হলদে, সবুজ ও লাল। তাদের দেহ জাফরান, নাভি, আম্বর ও কফুর দ্বারা সৃষ্টি। তাদের চুল লবঙ্গ দ্বারা সৃষ্টি। পা থেকে হাঁটু পর্যন্ত সুগন্ধি জাফরনের দ্বারা সৃষ্টি। হাঁটু থেকে নাভি পর্যন্ত মেঘরানি দ্বারা তৈরি। নাভি থেকে গাঁট পর্যন্ত আম্বরের তৈরি। গাঁট থেকে মাথা পর্যন্ত কাফরের তৈরি। যদি একজন রমণী পৃথিবীতে সামান্য তুতু নিক্ষেপ করত, তাহলে সমগ্র পৃথিবী সুঘ্রাণে মুখরিত হয়ে যেত। তাদের বক্ষের মধ্যে আল্লাহর নাম ও স্বামীর নাম লেখা থাকবে। প্রত্যেকের হাতে 10টি করে স্বর্ণের কাঁকন থাকবে। প্রত্যেক আঙ্গুলে থাকবে মুক্তার আংটি এবং উভয় চরণে থাকবে জহরতের নূপুর। জান্নাত হলো মুমিনদের চিরসুখের ঠিকানা, যেখানে সুখ শান্তির অন্ত থাকবে না। সুখ শান্তি ও আরামাসের জন্য যা প্রদান করা প্রয়োজন, তার সব কিছুই মুমিনদের জন্য জান্নাতে প্রদান করা হবে। স্বামী স্ত্রী উভয় মুমিন হলে স্বামী তার দুনিয়ার স্ত্রী পাবে, অন্যথায় স্বামী মুমিন হলে তার জন্য অন্য স্ত্রীর ব্যবস্থা করা হবে, আর শুধু স্ত্রী মুমিন হলে তার জন্য সুখের যাবতীয় ব্যবস্থা করা হবে।